মাই চ্যানেল সোনালি এসডি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুভ বিজয়া, তো আমার তরফ থেকে বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো শুভ বিজয়া, সবাই ভালো কাটাও। তো আজকে মায়ের যাবার পালা, তোমরা সবাই তো সেটা জানো। তো আমাদের গ্রামে যাত্রা করছে বাড়িতে কিংবা আরও কিছু কিছু নিয়ম রয়েছে, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আর এই দেখো কোথায় থেকে উদাই হয়ে গেল, উদাও হয়ে গেল আর কি। তো এরকম একটা ব্যাপার, তো বোনও রয়েছে মানে আসলো এখনই। তো দেখো আমি পুরোটা তোমার সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আর আমার সাথে থাকো। তো চলো দেখা হচ্ছে পরে, আর মা কী করছে ওইদিকে তোমাদেরকে সেটাও দেখাই। তো এইদিকে দেখো মা এখন মনসার ডালে জল দিচ্ছে। তো তোমরা তো দেখেইছো যখন মনসার ডালটা বসিয়েছিলাম, মানে পঞ্চমী ওই যে দশহরা ছিল তো সেই দিনে যে গাছটা বসিয়েছিলাম, তো তোমরা তো দেখেছো দুটো ভিডিও আমি শেয়ার করেছি, পঞ্চমী শেষ পঞ্চমী আর তৃতীয় পঞ্চমী, তো শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে এই গাছটা তুলে জলে দেওয়ার পালা। তো এই দেখো মা গাছটা তুলে নিচ্ছে, তারপর জলে বিসর্জন দেবে, কারণ আজকে যেহেতু দুর্গার ঘট বিসর্জন হচ্ছে সেই জন্য আমাদের এই ডালটাকেও আজকে বিসর্জন দেবে। তো এই পুকুরের মধ্যে বিসর্জন দেবে, আর এই ডালটা কিন্তু আমাদের আবার কাজে লাগে, কারণ এই ডালটা দুদিন পর মা তুলে নেবে। তুলে নেওয়ার পর যে পেটে যে ওষুধ হয়, তো সেই ওষুধ হয় বাবা তৈরি করে সেই জন্য। এখন চলে যাচ্ছি আর একটা জেঠিমাদের বাড়ি। তো আমার মায়ের যেটা করার মানে পুজোটা দেওয়ার কথা ছিল, তো আমি যখন উঠি আটটার সময়, সকাল আটটার সময় তখন মায়ের পুজোটা দেওয়া হয়ে গেছে, মানে ওই যে পুঁটি মাছ ওই সব মানে একটা পুজো করে, তো সেটা বানানো দেওয়া হয়ে গেছে পুজোটা। তারপর শেষ সিনটা তোমাদের সামনে দেখালাম। এই যে এই বোনটার বাড়ি এসে গেছি। কিরে তুই বাড়ি যাবি না? না, থাকবি নাকি এখন? আর এইদিকে জেঠিমা পুজো করছে। এই যে ও কি লাগছে, সেই লাগছে। তো আমিও স্নান করে নিয়েছি অনেকক্ষণ। এই যে জেঠিমা এখানে পুজো করছে, আর এই যে এখানে লক্ষ্মী ঠাকুর রাখা রয়েছে, আর এই যে আমাদের এখানে যাত্রা হবে। কি দেখা, ফুলগুলো দিই? ফুলগুলো দেবে? আচ্ছা দাঁড়াও, ফুলগুলো দেখ, তোমাকে দেখাবে তোমাদেরকে। আর এই যে ধামা ধামা কোনো কিচ্ছু করছে না, আমি বসে একই পথের পথিক। কিন্তু আজকে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে? চলো হ্যাঁ, কোথায় যাব না? কই পুঁটি মাছটাকে দেখি তো। ও বাবা কত বড় একটা পুঁটি মাছ, জাতালা পুঁটি তো। দিয়ে দাও তো। এই যে পুঁটি মাছের যাত্রা আমাদের। আর এটা হচ্ছে আমাদের জেঠিমা, মুখটা দেখাও জেঠিমা একবার। না পুজো করো। তো এটাই আমাদের যাত্রা। তোমাদের কাদের মনে সবার হয় না, হিন্দু শাস্ত্রে সবার বাড়িতে হয়, শহরে হয়, শহরে হয় কিনা আমারও জানা নেই, কে জানে, আমাদের গ্রামে তো হয় সেটা জানি, তাই না? আজকে না বন্যে ঠাকুর দেখতে গেলে হতো বুঝলি, টোটো ভাড়া করে খুব ভালো হতো, অনেকজন গেছে। তো যাত্রা হয়ে গেছে, আর শাড়ি টাড়ি কি একটা দিতে হয় না জেঠিমা? শাড়িটা কখন দেয় নতুন শাড়িটা? শাড়িটা তো পরে যাত্রা করে। আর গরুর গায়ে কখন একটা দেয় জানো? গরুর গায়ে আজকে দেয় নাকি সে কালী পুজোর সময়? কালী পুজো একদম একদম তখনই দেয়। আমার মা কখন পুজো করে দিলে আমি উঠিনি তখন আটটার সময়, সেই জন্য শেয়ার করতে জেঠিমা তো করেনি। তো জেঠিমার বাড়িতেই যাই, দেখি করে দেবে, দেখবে একটু দেখাবো, শেয়ার করবো, আর কিছু না। কাকে খুব ভালোই ঘোরা হলো তাই না? জেঠিমা এখন শাক বাজাবে। তোমাদেরকে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চাইছি,
তো তোমরা কি ভাবছিলে? আমার মনে হচ্ছে তোমরা ভাবছিলে যেমন গান বাজনা যাত্রা এরকম কিছু। না 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 না, একদমই না, গান বাজনা যাত্রা নয়। তো এটা হচ্ছে পুঁটি মাছের যাত্রা। তোমাকে তো দেখালাম, জেঠুমা যেটা করছিল আর আমার মা তো অনেক আগেই করে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো জেঠিমা যাত্রা করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, সবাই শুভ যাত্রা করো। ভালো করে বস, সবাই যাত্রা করো, ভালো থেকো, খুব ভালো থেকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এত হাসিস কেন? এই এই বোনটা না একদম কি বলবো তোমাদেরকে, এও একদম হান্ড্রেডে হান্ড্রেড মানে হ্যাঁ 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 হেসেই যাবে, বলতে তো পারবে না কিছু, ওপরকে বলতে সুযোগও দেবে না, এমন একটা মানুষ, তাই না? কি রে, তুই কিছু বলবি না? শুভযাত্রা, ভালো থেকো, ভালো থেকো, শুভযাত্রা। তো দেখা হচ্ছে, চলো পরে, এখন আমরা খাইনি, মুড়ি খাইনি, তো খেয়ে নেবো, তো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আবার জেঠিমার এখানে তো ফুলের বাগান মনে হচ্ছে গো, কত সুন্দর লাগছে। তো জেঠিমাও, এই যে আমাদের মা যেরকম গাছটা তুলে নিল, তো জেঠিমাও গাছটা তুলে নিয়েছে, এখন জলে দেবে। তো এই দেখো অনেক বড় হয়েছে, তাই না জেঠিমা? গাছটা অনেকটাই বড় হয়েছে, খুব সুন্দর লাগছে। যেহেতু মানে শুভ বিজয়া, তো সেই জন্য সবাই সবাই সবাইকে প্রণাম করে, বড়দেরকে অন্তপক্ষে ছোটরা প্রণাম করে। এখন এসেই গেছি, যখন প্রণামটা একটু সেরেইনি, তাই না? সুখে সংসার করো বাবা, কত সুখ, কত সংসার ভগবান সব আমার জন্য দিয়ে দিয়েছে। তো আমার এই যে ভিডিও আছে, ভিডিও ফ্রেন্ড আছে, এটাই আমার সংসার, এটাই আমার সুখ, আর সেরকম কোনো কিছুর এখন প্রয়োজন মনে করছি না, বুঝলে বড় মা? তো এই দেখো বড় মা নাড়ু মুড়ি দিয়ে দিয়েছে আজকে, মানে বিজয়া দিনে দেখা ফোটো। আজকে বিজয়া দিনে একটা জিনিস খুব ভালো, মানে সবার বাড়িতে যার বাড়িতেই যায় না কেন, মানে নাড়ু মুড়ি, তারপর খয়ের নাড়ু, এইসবগুলো দেবেই দেবে। এই যে এটা তিলের নাড়ু আছে, এটা খয়ের নাড়ু আছে, তো হেভি টেস্ট খেয়ে দেখাচ্ছি একটা। তুমি খাও, কেন এত হিংস হচ্ছে? তো খুবই টেস্ট হয়েছে জেঠিমা, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খাও খা। তুই খা, আমাকে এতক্ষণ বলছিলিস তুমি খাও, তুই খা। তো খেয়ে নিয়ে দিয়েছিস এখন জেঠিমা, তাই না? একটু খাই আর হ্যাঁ বলে ফেল, ঠিক আছে যাচ্ছি তো। ফাইন ফাইন, আমি তিল জিনিসটা পছন্দ করি, মানে তিল বাটা খেয়ে যেমন পছন্দ করি, আর তিলের নাড়ু তো বলতেই হবে না, খুবই ভালো লাগছে। তো কত দিয়েছে দেখো, মুড়ি টুড়ি অনেকটা দিয়েছে, তো এত তো খাবো না, একটা খেয়েছি, তারপর বাড়ি ফিরে যাবো। তো চলো দেখা হচ্ছে আবার পরে। এইদিকে জেঠিমা রান্না বসিয়ে দিয়েছে, আজকে জেঠিমার বাড়িতে ব্লগ হচ্ছে আমার। তো এই যে মাছ পেয়েছে, মাছ ভাজা, ভাত হয়ে গেছে, ভালো করে হেসে দাও গো, দেখি হেসে দাও গো, দেখি ঘুরো, দেখি বাবা মাছ ভাজছে, খচর খাই খচর খাই, কেমন হয়েছে খাতাগুলো, দেখি কেমন হয়েছে, দেখবি খাবি না তো? হুম খাবি, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, কই দাও, একটা দিয়ে দেয়নি, পালাই খেতে খেতে পালাবো। তো এই যে মাছ ভাজা নিয়ে নিয়েছি, তো আমাকে দুই পিস দিয়ে দিয়েছে, তো আমি এখন একটু খেয়ে নি। বলে খেতে হবে না, তোমরা দেখো তাই বলছে, কি টেস্ট গো জেঠিমা মাছটা, এই মাছটা টেস্ট মানে কি মাছ বলে যেটা না, খুব টেস্ট। তো চলো পরে দেখা হচ্ছে, খেয়ে নি মাছটা। এখন বাজে সন্ধে ৬টা, তো দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, আর আমি এখনই ঘুমিয়ে উঠে এই আসলাম। তো এই দেখো এই মহারানী এখানে বসে রয়েছে, সেই জন্য আমি এখানে চলে আসলাম। আজকাল কোথাও যাইনি ঘুরতে, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছে সেই কারণে। আর তোর বাড়িতেও মাছ রান্না হয়েছে, আমাদের বাড়িতেও মাছ রান্না হয়েছে, মানে আমাদের পাড়াটা মানে গোটাই রান্না হয়েছে মাছ আজকে, কারণ মাছ রান্না হবে না কেন, আজকে তো ভালো মন্দ খাওয়ার দিন কি, তাই না রে? কিন্তু ভালো মন্দ মাছ রান্না হয়েছে আজকেও, কারণ আমাদের পুকুরে সব মাছ ধরিয়েছে, সেই জন্য মাংস নিয়ে আসেনি, তো মাংস সব কালকে মনে হয় খাবে। তো আজকে যাত্রার দিন, মানুষ বলে কি বলে রে, যেটা খাবে যেটা করবে সেটাই নাকি সারা বছর হবে, তো আজকে একটা অন্য কিছু করলে হতো না, যেটা সারা বছর হতে পারতাম, কি করবে না, ভেবেচিন্তে একটা অন্য কিছু করলে হতাম, যেটা সারা বছর হতো আর কি, তাই না? তো আজকে আর কোথাও ঘুরতে যাইনি, এইখানেই আমরা বসে একটু আড্ডা দিচ্ছি, আরও অনেকজন ছিল সবাই বাড়ি চলে গেছে, আর এখন সন্ধে হয়ে যাচ্ছে অনেকটা, মানে সন্ধে লেগে যাচ্ছে অন্ধকার। বাই, টাটা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই, বাই টাটা।